हेलो गाइस, वेलकम टू गेमर बॉय एक्सट्रीम बांग्लादेश। सो आज के गेम प्ले नहीं कथा बोलबो ना, आज के अपन के कन्फार्म रिलीज डेट जाना देव बांग्लादेशी प्रथम ओपन वर्ल्ड गेम आगुंतुक। हाँ गाइस, आगुंतुक जे आगुंतुक बहुदिन आगे आसार कथा छिलो, ट्रेलर देखाई से किन्तु एखन पर्यन्त आसे नाई। सो रिसेंटली আমি একটা বাংলাদেশী গেম জিরো আওয়ার খেলতেছিলাম, যারা আগন্তুক বানাচ্ছে M7 প্রোডাকশনস, তাদেরই আরেকটা পিসি গেম। সো জিরো আওয়ার খেলতে খেলতে ম্যাপটার নাম মনে পড়তেছে না, সম্ভবত দ্য এমবাসি ম্যাপ। হ্যাঁ, ওই এমবাসি ম্যাপের মধ্যে আমি খেলার মাঝখানে একটা ইস্টার এগ খুঁজে পাই, একটা বই কি পোস্টারের মতো জিনিসে লেখা ছিল, আগন্তুকের আগন্তুকের পোস্টার দেওয়া ছিল, মানে আগন্তুকের প্রথম ট্রেইলার, এই ট্রেইলারটা যে পোস্টারটা প্রথমে M7 প্রোডাকশন রিলিজ করেছিল, ওই পোস্টারটা দেওয়া, আর ওখানে লেখা মুভি কামিং ইন 2023। তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন, এটা দিয়ে ইনডাইরেক্টলি বোঝানো হয়েছে যে আগন্তুক যে গেমটা ওটা 2023 সালে আমাদের জন্য রিলিজ করা হবে। সো আপনারা এটা শুনে অনেকেই হয়তো হতাশ হচ্ছেন, তো হতাশ হওয়ার কিছু নেই। আপনারা যারা পিসি গেম খেলেন আপনারা জানেন, হয়তো জানবেন যে একটা পিসি বড় ওপেন ওয়ার্ল্ড গেম কতদিন ধরে ডেভেলপমেন্টে থাকে। GTA 6 এখন যেটা শোনা যায় 2013-14 সাল থেকে ডেভেলপমেন্টে আছে, এখনও রিলিজ হয় নাই, ওটা 23-24 সালে রিলিজ হবে। আর আগন্তুক তো 19 সালে কেবল রিলিজ করার ট্রেইলার প্রকাশ করলো। সো তার মধ্যে যে ওরা 4-5 বছরে গেমটা রিলিজ করতে পারতিছে 2023, এইটাই অনেক, কারণ একটা ওপেন ওয়ার্ল্ড গেম বানাইতে অনেক সময় লাগে, অনেক। সো আশা করি আগন্তুক অনেক সুন্দর একটা গেম হবে, এবং M7 প্রোডাকশনস আমাদেরকে আরও একটি সুন্দর বাংলাদেশি গেম উপহার দিবে। সো আজকের ভিডিও এটুকুই, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। সো আমি আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, ওটায় সাউন্ড ভালোভাবে শোনা যায়নি, এই জন্য আমি এই ভিডিওটা আপলোড করলাম। থ্যাংক ইউ। স্যার তো ফোন ধরতেছে না, তোর একটা গাড়ি হইব না, বাস আমি ব্যাপারটা দেখতেছি, আমাকে একটু সময় দেন। সময় তোর পাতা দিয়ে ঢোকাই দেবো, তুই ফিরে যা, আমি আজ ছোটা রাখতেছি। ঠিক আছে, এটা আমি খেয়াল রাখতেছি। তুই মরলে কুত্তার মতো মরবি, কিন্তু মনে রাখিস কাজ কিন্তু ছোটার মধ্যেই খতম। আমি জানতাম এই মিশন বহু ট্রিক্সি আছিল, এটা দুইটা মানুষের কাম, এটা হুট কইরাই আত্মহননের মিশনে পরিণত হয়ে গেছে। তাই আমার এই কাহিনী নায়ক হওয়ার বহু জিদ আছে। Thank you.
তুই ভুল করতেছস, তুই একটা বড় ভুল করতেছস। আমাকে মেরে তোর কোনো লাভ হবে না, আমাকে মারিস না, ছেড়ে দে। আমি তোকে অনেক টাকার মালিক বানায় দিব। আমি জানতাম এই ছবির নায়ক হন এত সোজা না, বহুত ক্যাচালের ভিত্তি দিয়া এই কাম করতেই। মগর আমি একটা জিনিস জানতাম না, আমি একটা বড় হাঙ্গামা সৃষ্টি করছি, যা এই গোটা শহরটারে গোরস্থান বানিয়ে ফেলব। তা এখন কি পাত্তা দিবি?